সুপ্রিয় শিক্ষার্থী, আইকন স্কুলে স্বাগত জানাচ্ছি। আমরা অষ্টম শ্রেণীর গণিত, গণিত না বিজ্ঞান আলোচনা করছি, 11 অধ্যায়। তো 11 অধ্যায়ের খুব দুইটা ইম্পর্টেন্ট প্রশ্ন প্রায়ই কিন্তু এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে। তার মধ্যে 1 নম্বর প্রশ্নটা দেখো, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যাখ্যা করো, এটা প্রায়ই পরীক্ষায় আসে। এবং অপটিক্যাল ফাইবার কি, এটির গঠন, কার্যপ্রণালী ও ব্যবহার লিখো, এটাও কিন্তু প্রায়ই পরীক্ষায় আসে। তো এই দুইটা প্রশ্ন আমরা খুব বিস্তারিতভাবে আজকে আলোচনা করার চেষ্টা করব। দেখো, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কি, দেখো এখানে মনে করো দুইটা মাধ্যম, এই উপরে যে মাধ্যমটা আছে এটা এটা হলো হালকা মাধ্যম, আর নিচের মাধ্যমটা হলো ঘন মাধ্যম। আর দেখো এই যে কালো যে দাগটা দেখতে পাচ্ছ, এটা হলো বিভেদ তল, মানে এই দুই মাধ্যমের এইখানে দুই দুইটা মাধ্যম এখানে সেপারেট হয়েছে, ঠিক আছে? এটা হলো বিভেদ তল, এই এই জায়গাটা হলো বিভেদ তল, এই যে কালো যে রেখাটা। আর এখানে আমি যে এই যে নীল যে রেখাটা আছে, এটা হলো মনে করো অভিলম্ব, এটা হলো অভিলম্ব। তো এখানে আমি একটা জিনিস আপতন কোণ একটা আঁকবো, মনে করো এই দিক দিয়ে একটা, এই দিক দিয়ে একটা আলোকরশ্মি আসলো, ঘন মাধ্যম থেকে আলোকরশ্মিটা হালকা মাধ্যমে যাচ্ছে। তো আমরা জানি যে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যখন আলোকরশ্মি যায়, এই তির্যক ভাবে যখন যায়, তখন কিন্তু সে প্রতিফলিত, প্রতিসরিত হয়, এবং প্রতিসরিত হয়ে কি হয়, অভিলম্ব থেকে দূরে সরে যায়। এই যে অভিলম্ব থেকে দূরে সরে যায়, ঠিক আছে? তার মানে এখানে এই যে আপতন কোণ, এটা হলো প্রতিসরণ কোণ, আপতন কোণের চেয়ে প্রতিসরণ কোণটা বড় হয়, এই জিনিসটা মনে রাখো। এখন যদি এই আপতন কোণের মানটা আমি বাড়াই, তার মানে মনে করো আলোক রশ্মিটা এই দিক দিয়ে আসলো, এই দিক দিয়ে আসলো, এই লাল রশ্মিটা দেখো, তখন কিন্তু এটা প্রতিসরণ কোণটাও বেড়ে যাবে, মানে আলোক রশ্মিটা কিন্তু আরো দূরে সরে যাবে, তখন মনে করো এই দিক দিয়ে যাবে। আবার যদি মনে করো আরেকটা আলোক রশ্মি, মনে করো এটা আমি আরো আর একটু বাড়াইলাম, এই যে এই দিক দিয়ে মনে করে দিলাম, তখন কি হবে, এটা আরো, তখন দেখা যাবে এই যে এই দিক দিয়ে চলে গেল প্রতিসরিত রশ্মিটা। এই যে বিভেদ তলটা যে আমি আঁকছি, দুই মাধ্যমের যে বিভেদ তল, হালকা মাধ্যম এবং ঘন মাধ্যমের বিভেদ তল, এই প্রতিসরিত রশ্মি কিন্তু বিভেদ তল ঘেঁষে চলে গেল। আচ্ছা, বিভেদ তল ঘেঁষে চলে গেল, এইখানে একটা জিনিস বলি, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আলোচনার আগে সংকট কোণ বা ক্রান্তি কোণ সম্পর্কে একটু আলোচনা দরকার। তো এই অবস্থায় দেখো, আগের যে আলোক রশ্মিগুলো আছে এগুলো আমি যদি মুছে দেই, মনে করো এগুলো নাই, এই আলোক রশ্মিগুলো আমি মুছে দিচ্ছি, এটা এগুলো সব মুছে দিচ্ছি আমি, এগুলোর আর আমার এখন দরকার নেই, এটাও দরকার নেই, এটাও আর মনে করি এখন দরকার নেই। তাহলে এখন আমার আপতিত রশ্মি থাকলো একটা, প্রতিসরিত রশ্মি থাকলো একটা। দেখো এইটা হলো আপতিত রশ্মি আর এইটা হলো প্রতিসরিত রশ্মি, অন্য কালার এটা একটু ক্লিয়ার করে দিই, এটা হলো আপতিত রশ্মি আর এই প্রতিসরিত রশ্মি হলো এটা। লক্ষ্য করো বন্ধুরা, প্রতিসরিত রশ্মি কিন্তু দুই মাধ্যমের বিভেদ তলের উপর দিয়ে চলে গেছে, মানে বিভেদ তল ঘেঁষে চলে গেছে। তো এখন এইটা হলো আপতন কোণ আর এটা হলো প্রতিসরণ কোণ, মানে এটা হলো আপতন কোণ আই আর এটা হলো প্রতিসরণ কোণ আর। লক্ষ্য করো প্রতিসরণ কোণের মান কিন্তু এখন 90 ডিগ্রি, প্রতিসরণ কোণের মান কিন্তু 90 ডিগ্রি। তো এইখানে যে আপতন কোণটা দেখতে পাচ্ছ, এই অবস্থায় এই আপতন কোণটাকেই বলা হচ্ছে ক্রান্তি কোণ বা সংকট কোণ, এইটাই হলো ক্রান্তি কোণ বা সংকট কোণ। এই এই দুই মাধ্যমের ক্রান্তি কোণ বা সংকট কোণ হলো এই কোণটা। তারপরে ক্রান্তি কোণ বা সংকট কোণ কাকে বলে, আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, মানে ঘন স্বচ্ছ মাধ্যম থেকে হালকা মাধ্যমে, হালকা স্বচ্ছ মাধ্যমে যায়, তখন আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মানটা 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মিটা দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে চলে যায়। তো তখন এই আপতন কোণটাকেই বলা হচ্ছে দ্বিতীয় মাধ্যম সাপেক্ষে প্রথম মাধ্যমের সংকট কোণ, ভুল বললাম, প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের সংকট কোণ বা ক্রান্তি কোণ। আচ্ছা, এখন বন্ধুরা লক্ষ্য করো, এখানে যদি আমি আরেকটা এই দিক দিয়ে যদি একটা এখন আলোকরশ্মি যায়, তাহলে কি হবে, তাহলে কিন্তু আলোকরশ্মি আর ওই দিকে যাবে না, না গিয়ে এখানে ফিরে আসবে, এই প্রথম ঘন মাধ্যমে আবার ফিরে আসবে, মানে প্রতিফলিত হয়ে ফিরে আসবে। দেখো সংকট কোণের চেয়ে এই পর্যন্ত এই কোণটা হলো সংকট কোণ, সংকট কোণের চেয়ে বড় কোণে যখন আলোকরশ্মিটা আপতিত হচ্ছে, তখন কিন্তু বন্ধুরা এই আলোকরশ্মির দ্বিতীয় মাধ্যমে মানে হালকা মাধ্যমে যাচ্ছে না, না গিয়ে সে কি করছে, এই ঘন মাধ্যমে ফিরে আসছে। এই ঘটনাটিকে বলা হয় পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন বুঝতে পারছি তাহলে, পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন খেয়াল করো, আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে, তখন যদি সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত হয়, তখন আলোক রশ্মি হালকা মাধ্যমে না গিয়ে পুনরায় ঘন মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাটিকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তো এখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের এখানে কিন্তু দুইটা শর্ত,
প্রথম শর্ত হলো আলোক রশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যেতে হবে। দ্বিতীয় শর্ত হলো সংকট কোণের চেয়ে মানে ক্রান্তি কোণের চেয়ে বড় কোণে আপতিত হইতে হবে, মানে আপতন কোণের মানটা অবশ্যই ক্রান্তি কোণের চেয়ে বড় হইতে হবে। তাহলে এই শর্ত দুইটা মনে রাখো, আবার বলছি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাইতে হবে আলোক রশ্মিকে, আর 2 নম্বর শর্ত হলো আপতন কোণের মানটা কিন্তু ক্রান্তি কোণ বা সংকট কোণের চেয়ে বড় হইতে হবে। এই হলো শর্ত। তাহলে আশা করি পূর্ণ অভ্যন্তরীণগত ফল প্রতিফলন তোমরা বুঝতে পেরেছো। এখন আমি আলোচনা করব অপটিক্যাল ফাইবার কি, এটির গঠন, কার্যপ্রণালী এবং ব্যবহার। অপটিক্যাল ফাইবার হলো কাচের নল, সরু এবং নমনীয় কাচের তন্তু, এরকম কাচের নল দেখো, নমনীয় কাচের নল দেখো, এই নলটা এমন একটা কাচের নল, এটাকে বাঁকানো যায়, এটাকে কিন্তু বাঁকানো যায়, ঠিক আছে, এরকম একটা কাচের নল, এটাই হলো, এই কাচের নলটা যে দেখতে পাচ্ছ এটাই হলো অপটিক্যাল ফাইবার। এটা মূলত আলো পরিবহন এর মধ্য দিয়ে আলো যেতে পারে, ঠিক আছে, এটার মধ্য দিয়ে আলো যেতে পারে। এটা আমি কিভাবে ভালো করে আঁকি, যদি এইভাবে আমি আঁকি, না হবে না ভালো, এটা মনে করো একটা কাচের নল, হ্যাঁ এটাই হলো অপটিক্যাল ফাইবার, এই কাচের নলটাই হলো অপটিক্যাল ফাইবার, এর মধ্য দিয়ে আলো যায় মূলত, এবং এই আলোর মাধ্যমে তথ্য বা ইনফরমেশন যেতে পারে, ঠিক আছে। তো আমি কিভাবে যাই এটা একটু বলি, মনে করো এই দিক দিয়ে একটা আলো ঢুকলো, এই আচ্ছা কালারটা চেঞ্জ করি, কালারটা চেঞ্জ করে নিয়ে একটু মোটা করে নিই, মনে করো এই দিক দিয়ে একটা আলো ঢুকলো, এই আলোটা কিন্তু এই অপটিক্যাল ফাইবারের ভিতরে বারবার প্রতিফলিত হবে, এই যে এই দেওয়ালে পড়লো এখান থেকে প্রতিফলিত হয়ে এখানে গেল এখান থেকে। আচ্ছা আমি যদি কি এটা একটু বড় করে আঁকি, নলটা মনে করে একটু বড় করে আঁকি, মোটা করে এরকম মনে করো, নলটা নলটা একটু মোটা করে আঁকলে তোমাদের বুঝতে সহজ হবে, এইটা মনে করো নলটা। তো এই দিক দিয়ে আলো ঢুকবে, দেখো আলো এখানে থেকে প্রতিফলিত হয়ে মনে করো এখানে আসবে, এখান থেকে প্রতিফলিত হয়ে এখানে যাবে, এদিক দিয়ে আবার প্রতিফলিত হয়ে এখানে আসবে, এখান থেকে মানে বারবার প্রতিফলিত হবে, হয়ে দেখা যাবে যে এই দিক দিয়ে বের হয়ে আসলো। তাহলে কি হলো, এখান থেকে এদিক দিয়ে আলো ঢুকলো এবং এদিক দিয়ে বের হয়ে গেল, এবং এইভাবে আলো অনেক দূর পর্যন্ত যেতে পারে, না হাজার হাজার মাইল দূর পর্যন্ত যেতে পারে। মূলত এই যে আলোটা যাচ্ছে, এই আলোটার মাধ্যমেই কিন্তু ইনফরমেশনগুলো যায়, তথ্য যায়। আমরা যে ইন্টারনেট ব্যবহার করি, ইন্টারনেটের তথ্যগুলো এই কাচের নলের মধ্য দিয়ে যায়, মানে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়। তোমরা সাবমেরিন ক্যাবলের নাম শুনছো, এই সাবমেরিন ক্যাবলটা কিন্তু একটা অপটিক্যাল ফাইবার, এই ফাইবারের মাধ্যমে পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশে কিন্তু ইনফরমেশন যাইতেছে। আমাদের যে ইন্টারনেট সংযোগটা, ইন্টারনেটের মাধ্যমে যে আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন কম্পিউটারের তথ্য দেখতে পাচ্ছি, সেটাই এই এই তথ্যের আদান প্রদান কিন্তু এই কাচের নলটা মানে এই অপটিক্যাল ফাইবারের মাধ্যমেই হচ্ছে, ঠিক আছে। তো আবার তোমরা যে আমাদের বাসায় যে ডিশের লাইন আছে, ডিশের লাইন তোমরা দেখে থাকবো, মোটামুটি সবার বাসায় ডিশের লাইন আছে, এই ডিশের লাইন যে ইনফরমেশনগুলো, ডিশটা তো একটা জায়গায় আছে, কন্ট্রোল রুম এক জায়গায় আছে, সেখান থেকে কিন্তু ডিশের লাইনটা আমাদের বাসায় চলে আসছে। তো এখানে ওই কন্ট্রোল রুম থেকে মনে করো আমাদের বাসায় যে লাইনটা আসছে, তো এখানে যে ইনফরমেশনগুলো টিভিতে আসতেছে সেটা কিন্তু অপটিক্যাল ফাইবার দিয়ে আসে। তবে অনেক ক্ষেত্রে সবসময় যে ডিশের লাইনটা অপটিক্যাল ফাইবার দিয়েই করা হয় তা না, হয়তো মেন লাইনটা অপটিক্যাল ফাইবার দিয়ে করা হয়, কিন্তু সেখান থেকে যখন সাইডে সাইড লাইনগুলো হয় বা আমাদের বাসায় যখন লাইনগুলো নিয়ে আসি, তখন কিন্তু অপটিক্যাল ফাইবার দিয়ে আসা হয় না, তখন যে একটা অন্য ক্যাবল আছে সেটা না হলো টুইস্টেড পেয়ার ক্যাবল, সেই ক্যাবলের মাধ্যমে কিন্তু লাইনটা নেওয়া হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই ডিশের যে মেইন লাইনটা সেটা কিন্তু অবশ্যই অপটিক্যাল ফাইবার দিয়ে করা হয়। অপটিক্যাল ফাইবার দিয়ে করলে হয় কি, তোমার ইনফরমেশন লস হয় না, ডাটা লস হয় না, এবং টেলিভিশনের যখন তুমি দেখবে ছবিগুলো অনেক ক্লিয়ার দেখা যাবে, সাউন্ড অনেক ক্লিয়ার শোনা যাবে। তোমার বাসায় যদি অপটিক্যাল ফাইবার দিয়ে ডিশের লাইন নেওয়া থাকে তাহলে কিন্তু অনেক ক্লিয়ারলি তোমরা দেখতে পাবে। আচ্ছা অপটিক্যাল ফাইবারের আরেকটা ব্যবহার আছে, সেটা হলো চিকিৎসা ক্ষেত্রে অপটিক্যাল ফাইবারের ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে কিরকম ব্যবহার করা হয়, এন্ডোস্কোপি করা হয়। ডাক্তাররা তোমাদের আমাদের পেটের ভিতরে, শরীরের ভিতরের কোনো অংশ দেখার জন্য
ভিতরে কোনো অংশে প্রদাহ সৃষ্টি হয়েছে কিনা বা কোনো ধরনের প্রবলেম হয়েছে কিনা সেটা দেখার জন্য তারা কিন্তু একটা কাচের নল মান বা অপটিক্যাল ফাইবার কিন্তু আমাদের পেটের ভিতরে ওরা নাকের ভিতর দিয়ে ঢুকায় দেয়, দিয়ে তারা কিন্তু ভিতরের অবস্থাটা কিরকম আছে না আছে এগুলো দেখতে পায়। তার মানে অপটিক্যাল ফাইবার কিন্তু চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর হইলো ডাটা আদান প্রদানের ক্ষেত্রে মানে তথ্য বা ইনফরমেশন আদান প্রদানের ক্ষেত্রে ইন্টারনেট সংযোগ, ডিশের সংযোগ এসব ক্ষেত্রে কিন্তু অপটিক্যাল ফাইবার এখন সারা পৃথিবীতে ব্যবহার হচ্ছে। তো বন্ধুরা, আশা করি তোমরা দুইটা জিনিস আমরা আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছো, সমস্যা হওয়ার কথা না। তার মধ্যে আমি বলি দুইটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, তার মানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এখানে যে আলোটা বারবার প্রতিফলিত হচ্ছে এখানে কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতেছে। তাহলে এখানে যে ইনফরমেশনটা যাচ্ছে এটা কিন্তু বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমেই কিন্তু এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হইলো আমাদের আজকের আলোচনা। তোমাদের কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করবো তোমাদের প্রবলেম সলভ করে দেওয়ার। ধন্যবাদ সবাইকে।